প্রাক্তন কাউন্সিলরকে নকল স্বর্ণমুদ্রা বিক্রি করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। নদিয়া জেলার রানাঘাট এলাকার প্রাক্তন কাউন্সিলর শঙ্কর অধিকারীর অভিযোগ, কয়েক মাস আগে বীরভূম জেলার বাসিন্দা এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। নিজেকে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সে তাকে একটি স্বর্ণমুদ্রা বিক্রি করে। পরে তিনি সোনার দোকানে গিয়ে জানতে পারেন যে স্বর্ণমুদ্রাটি নকল। এ বিষয়ে তিনি রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হয়েছিল এক মাস ধরে আমার স্বামীকে একটা ফোন আসে, ফোনে বলে যে আমি রানাঘাট পৌরসভায় কাজ করতাম, মানে কাজে এসেছিলাম, এই বলে পরিচয় দেয়। দিয়ে বলে যে যদি পৌরসভায় কোনো আমার ঠিকাদারের কাজ থাকে তাহলে বলবে। তখন ও বলেছিল আমি এসব বিষয়ে তো জানি, এসব পৌরসভাও জানি। তা বলাতে দু একবার নাকি বাড়িতেও ওর সাথে দেখা করেছে রাস্তায়। তারপরে এরম করতে করতে ওর সাথে একটা মোটামুটি সম্পর্কে চলে আসে। তারপরে হঠাৎ একদিনকে ফোন করে বলে, দাদা আপনার সাথে আমার একটুখানি কথা আছে। তখন যে কী কথা? তখন বলেছে যে এরকম আমার কাছে, আমি আমরা কাজ করি, কাজ করতে করতে আমরা মাটি খুঁড়ে কিছু মোড় টাইপের মানে সোনার কয়েন পাই, তা সেটা আমরা মানে দেখিয়ে আমরা সরকারিভাবে স্ট্যাম্প ফ্যাম্প করিয়ে আমরা লিগাল করে নিই। তখন ও বলেছে যে আমি এইসব জিনিস দেবো। তখন ওরা বলেছে যে আমরা এটা সরকারি কাগজপত্র দেখিয়ে দেবো আপনাকে, আপনার কোনো ভয় নেই। তখন ও চিন্তা করেছে যে, তখন জিজ্ঞাসা করছে কত কী দাম। তারপরে আমাকে এসে বলেছে যে এরকম ব্যাপার। তখন আমি বলছি যা করবে চিন্তা ভাবনা করো। তারপরে একদিনকে নাকি একটা এসে দিয়ে যায়, সেটা টেস্ট করে দেখি যে ওটা সোনা। তারপরে একদিনকে এসে বলে যে আমার কাছে এতগুলো আছে, বেশ কিছু কয়েন নিয়ে আসে। নিয়ে এসে বলে যে এটা অনিমূল্য, ওটা প্রায় 14-15 লাখ টাকা হবে, সেটা উনি 12 লাখ টাকায় দাম দেয়। তো আমি তখন ভাবলাম যে ও যখন বললো ঠিক আছে, যদি সরকারি ইয়ে থাকে, যদি সোনা হয়, তা আমার তো দুটো মেয়ে আছে, তাদের তো বিয়ে উপযুক্ত, যদি কিছু গয়না টয়না করা যায়, সেই হিসাবে আমিও আমার স্বামীর কথায় আমিও রাজি হই। তারপরে সেই জিনিসগুলো নেওয়া হয়। নেওয়ার পরে এইবারে আমাদের ডাউট হয় যে ফোন করি বেলার দিকে, ফোন করাতে তখন দেখি ফোনটা সুইচ অফ। কয়েকবার করার পর দেখি ফোনটা সুইচ অফ। তখন আমাদের ডাউট হয় যে জিনিসগুলো, তখন আমরা আমাদের লোকাল একটা সোনার দোকান বাড়িতে তার কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে পুরোটা টেস্ট করে দেখি পুরো ভুয়ো, ওটা কোনোটাই অরিজিনাল নয়। মানে প্রথমে যেটা দিয়েছিল সেটা অরিজিনাল ছিল, পুরোটাই ভুয়ো। ভুয়ো দেখিয়ে আমাদের কাছ থেকে 12 লাখ টাকা নিয়ে চলে গেছে। আমরা এখন সর্বশান্ত হয়ে বসে আছি থানায়। হ্যাঁ, থানায় এফআইআর করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।